আবুজার এখন আমার ঘরের সামনে কেন আসলা? আবুজার ডাক দেয়া বলে, আলী রে ফাতেমা দুনিয়া নাই, আমি যাই যাই গুড় খরচ করার জন্য যাই। আরি ডাক দেয়া বলে, রে আবুজার ফাতেমা দুনিয়া নাই, তুমি কিভাবে জানলা? আমি তো কোনো এলান করি নাই, কারো কাছে সংবাদ পৌঁছাই নাই, কিভাবে তুমি জেনেছো? আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আলী আমি আবুজারকে মায়ার স্বপ্নের যুগে ডাক দিয়ে কয়, রে আবুজার আমার কলিজার টুকরা দুনিয়ায় নাই, যাও যাও আমার আলীর কাছে হেল্প করো, আমার কলিজার টুকরার দাফন কাফনের ব্যবস্থা করো। আলী টেনশন নিও না, আমি আবুজার জান্নাতুল বাকিতে যে গোর কবরস্থান খরণ করে আমি আসতেছি। আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খরণ কইরা কৌতূহল জাগলো, নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা, যাকে নবী এত ভালোবাসতেন এত মহব্বত করতেন, নবীর কলিজার টুকরা কি অন্ধকার কবরে কেমনে রাখবো? দেখি অন্ধকার কবরটা কেমন। আবুজার গিফারি নিজে অন্ধকার কবরে নিয়ে গেলেন, কবরকে ডাক দিয়ে বলে, কবর আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানোস? বলে, আজকে তোর ভিতরে হযরত হাসান হুসাইনের আম্মাকে তোর ভিতরে রাখবো। সাবধান, ফাতেমাকে কষ্ট দিস না, হাসান হুসাইনের আম্মাকে কষ্ট দিবি না। আবার ডাক দিয়ে বলে, রে কবর আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানো? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর ভিতরে রাখবো। সাবধান সাবধান কবর, আলীকে আলীর স্ত্রীকে কষ্ট দিবি না। আবার ডাক দিয়ে বলে, কবর আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানো? সাইয়্যিদা শাবাবি আহলুল জান্নাহ বলে, সমস্ত জান্নাতের দেশ জান্নাতি জান্নাতি নারীদের সর্দার সর্দারিনী ফাতেমাকে তোর ভিতরে রাখবো, সাবধান কবর ফাতেমাকে কষ্ট দিবা না। আবার ডাক দেয়া বলে, কবর আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানাস? এরে কবর মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে তোর ভিতরে রাখবো, সাবধান সাবধান কবর ফাতেমাকে কষ্ট দিস না, কষ্ট দিস না। এ যুবক ভাই ভালো করে শোনো, এমন সময় কবরে আসা কবরের 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 যে জবান আল্লাহ তাআলা খুইলা দেয়, আল্লাহ তাআলা কবরের জবান খুইলা দেয়, কবর ডাক দিয়া কয়, আরে আবুজার আমি হাসান হোসেনের আম্মাকে চিনি না, আমি নবীর আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাকে চিনি না, আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাত, আমি চিনি যার ভিতরে আমল সালেহ থাকবে, যার ভিতরে ঈমান থাকবে, তার জন্য আমি কবরটা জান্নাতি বাগান হয়ে যাব। আর যার ভিতরে আমল সালেহ থাকবে না, যার ভিতরে নেক আমল থাকবে না, যার ভিতরে ঈমান নামক দৌলত থাকবে না, আমি কবরে এমন জোরে চাপ লাগায় দিব, আমি কবরে এমন জোরে চাপ লাগায় দিব, ডান পাশের হাতগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাতগুলো ডান পাশে চলিয়া যাবে। ও পর্দার আম্মা জান ভালো করে শুনুন মা, ওই অন্ধকার কবরে কিন্তু সকলের যাওয়া লাগবে। যদি স্বামীকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারো রে মা, স্বামীর যদি অনুগত করে স্বামীর হক আদায় করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো রে মা, এর পর্দার আম্মা জান আমার হক আমার রবের হক যদি আদায় করতে পারো, রবের শরীয়ত অনুযায়ী যদি জীবন যাপন কাটে করতে পারো, বলে কবরের জগতে যখন রাখবা, নবী কয় আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কার জন্য আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতি বাগান বানায় দিবে, কার জন্য কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বানায় দিবে। এই জন্য মা লম্বা চড়া আলোচনা করার মতো সুযোগ নাই, ক্লান্ত শরীর নিয়ে আমি আপনাদের মাঝে চইলে আসলাম। ও যুবক ভাই দূর বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি, অল্প কিছু কথা বলেই বিদায় নিব, যোগ্যতা বলতে আমার কিছু নাই, আমি বড় আলেমও না, আমার ভিতরে এলেমও নাই আমলও নাই, বাকি দিলের কান্টাস লাগাই দিই, হয়তো এই কথার ভিতরে যদি আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। ও মা ভালো করে শুনেন, আজকের এই মজমাটা বড় দামি মজমা, মা এই মজমা থেকে তওবা করে বিদায় নিব, আর কোনো দিন নামাজ সারব না, আল্লাহর হুকুম সারব না, পর্দার বেখার পর্দার বিপর্দায় চলব না, স্বামীর হক নষ্ট করব না, স্বামীকে অখুশি করব না, যদি এভাবে জীবন যাপন কাটাইতে পারো আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে। শুধু তাই না রে মা,
আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে যদি কোন মহিলার পক্ষে যদি তার স্বামী সাক্ষী দেয় আয় আল্লাহ আমি আমার বিবির প্রতি বড় খুশি আয় আল্লাহ তুমি আমার বিবির প্রতি খুশি হয়ে যাও আল্লাহ তাআলা ওই মহিলার আর কোনো বিচার করবেন না যদি মহিলা আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় জীবন যাপন করে তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে মা যদি সুখে থাকো দুঃখে থাকো আস্তর সব সময় শুকরিয়া আদায় করবা স্বামীর উপরে নারাজ হইবা না কারণ আল্লাহ তাআলা সুখের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করেন যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকে স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল থাকে আল্লাহ তাআলা ওই ঘরটাকে জান্নাতি বাগান বানায় দেয় ও আল্লাহর নবী যারা আপনার খাঁটি উম্মত হইবে যারা আপনাকে মহব্বত করবে যারা আপনাকে ভালোবাসবে যারা দ্বীনের উপরে চলবে যাদের দিলের ভিতরে থাকবে ঈমান আর আমলে সহনে চলে তাদের সাকরাতুল মউত হবে কিন্তু অনুভব করতে পারবে না দুনিয়ার হায়াত যখন শেষ হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যখন জান কবজ করবে তারা যখন মালাকুল মউত যখন তাদের জান কবজ করবে তারা মনে হচ্ছে বাচ্চা যেরকম মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমায়া যায় ঠিক ঈমানদার মুমিন আল্লাহর বান্দাও মায়ের কোলের ভিতরে যেরকম বাচ্চা ঘুমায়া যায় ঈমানদার আল্লাহর বান্দা আল্লাহর নামের নূরের তাজাল্লি যখন তার সামনে দাঁড়া হবে আল্লাহর জান্নাত কানে যখন তার সামনে দাঁড়া হবে ও আল্লাহর বান্দার রূহ বের হয়ে যাবে নিথর দেহটা পড়ে রইবে আল্লাহর বান্দা যেমন ভাবে ছোট বাচ্চারা ঘুমায় যায় কোনো কষ্ট হয় না আল্লাহর বান্দাও ঘুমায় যাবে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে কোনো কষ্ট হবে না সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইরা মুরব্বী বাবার আমার দুনিয়ায় কেউ থাকতে পারে নাই থাকতেও পারবো না দুনিয়ার থেকে সকলে নেই চলে যাওয়া লাগছে এ দুনিয়ায় কেউ থাকতে পারি না ও পর্দার মা ভালো করে শুন এ দুনিয়ায় কেউ থাকতে পারে না কেউ থাকতেও পারবে না আজকে খতমে বুখারীর মজলিসে সৌতুল হীরা মাদ্রাসার খতমে বুখারীর এ খতমে বুখারীর মজলিসে মা তুমি আসতে পেরে সেটা বড় ভাগ্যবান ও মা এখান থেকে সবক নবিক জীবিত দিনের গত দিনে যত অন্যায় অপরাধ করেছি যত পাপাচার করেছি আর কোনদিন অন্যায় অপরাধ করব না পাপাচার করব না গুনাহ করব না মা আজকের মজমাটা বড় দামি মজমা ও মা আপনার তো বড় দাম বলে আল্লাহ তাআলা দুনিয়ায় কোন কোন মহিলাকে আল্লাহ তাআলা পয়গম্বর বানান নাই তবে সমস্ত পয়গম্বররাই হলো মাদের মহিলাদের গর্ব হয়ে দুনিয়ার ভিতরে আসছেন শুধু তাই না মা তোমার সম্মান কত তুমি কি জানো তোমার ইজ্জত ইসলামের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে সেও ছিল একজন মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন খাদিজা ও খাদিজা আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন খাদিজা নবী যখন খাদিজার সামনে তার এই নবুয়তির কথা ব্যক্ত করলেন আল্লাহর নবী যখন খাদিজাকে দাওয়াত দিলেন খাদিজা চিন্তা না করে আর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়েন খাদিজা ও খাদিজা একবার প্রশ্ন করল না দাওয়াত দেওয়ার সাথে সাথে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো খাদিজা বুঝলাম না একবার কেন প্রশ্ন করো না কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি তো বহু আগে থেকেই জানতাম আপনি হইলেন আখেরি জামানার পয়গম্বর সুবহানাল্লাহ কোন প্রশ্ন ছাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম মুসলমান শুধু তাই না রে মা আপনাদের দাম কত জানেন কালকে আমাদের ময়দানে যখন সমস্ত মুখে সমস্ত শাহাদায়গণ ময়দানে মাহশরে দাঁড়ায় যাবে যারা দ্বীনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে এই মহিলারা যখন সমস্ত মানুষ যখন দাঁড়ায় যাবে ওই কাতারের সর্বপ্রথম যিনি ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে সেও একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম শাহাদাত বরণকারী ইসলামের সর্বপ্রথম শহীদ হয়েছেন ও মা আপনার দাম কত জানেন আপনার বড় দাম
তবে হ্যাঁ উমা মা বোনরা যদি চারটা কাজ বেশি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানায় দিবে। এক নম্বর কাজ হলো মা বোনরা যদি ইমানের সাথে পর্দা পোশিদার সাথে জীবন কাটিয়ে দিতে পারে। দুই নম্বর শরিয়াত অনুযায়ী বলে নামাজ এবং হুকুম আহকাম গুলো সঠিকভাবে যদি আদায় করে। তিন নম্বর স্বামীকে যদি খুশি রাখে। চার নম্বর স্বামীর হক যদি আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটাকে কাল কিয়ামতের ময়দানে গুনাহ হিসেবে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। ও মা আপনার দাম কত? আপনার দাম যদি কোন মা বোনরা যদি চারটা গুণ যদি তার নিজের ভিতরে অর্জন করে নিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ও মা বোনদেরকে কাল কিয়ামতের ময়দানে চমকায় দিবে। ভালো করে শুনেন মা, ও মা ভালো করে দিলের কানটা লাগায় দেন। আজকে এই মজমায় যেহেতু নিয়ে আসছে খতমে বুখারীর মজলিসে, মা দিলের কানটা লাগায় দাও। আজকে আমরা কত উল্টা পাল্টা চলি, আমরা ইসলাম থেকে কত উল্টা পাল্টা, আমি আমার জীবনকে উল্টা পাল্টা চালাইবার জন্য নিজেকে নিজে উৎসাহিত করি, আমার মেয়েকে আমি উৎসাহিত করি। না না মা, ইসলামের গুণের ভিতরে থাইকা যদি দুনিয়ার হায়াত শেষ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চমকায় দিবে। কেমনে বুঝাইলি বুঝবা মা, আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সরকারে দোয়া আলমকে রাত্রবেলা স্বপ্নের যুগে দেখে মায়ার নবী সরকারে দোয়া আলম রাত্রবেলা স্বপ্নের যুগে ঈশা ফাতেমাটিকে ডাক দিয়ে বলে ফাতেমা আজকে বিকাল বেলা তুমি আমার সাথে ইফতারি করবা। সুবহানাল্লাহ। মা ভালো করে দিলের কানটা লাগা দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রবেলা পয়গম্বরকে স্বপ্নের যুগে দেখেন, পয়গম্বর ইফতারের দাওয়াত দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইটা সেরে খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের কাছে যে মাপ চাইলেন বলে প্রাণের স্বামী আমার, আমি হয়তো বা কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিব, আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, আপনার সংসার দীর্ঘদিন করতেছি, ও প্রাণের স্বামী আমার আপনি আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, আপনি নূর যদি নারাজ থাকেন সং আল্লাহ তাআলার সামনে আমি মুখ দেখাইতে পারবো না, আপনি যদি বেজার থাকেন আমি আল্লাহ তাআলার সামনে মুখ দেখাইতে পারবো না, ও প্রাণের স্বামী আমার আমার জীবনের ভুল ত্রুটিগুলো আপনি মাফ করিয়া দেন। এভাবে আলীর কাছে মাফ চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আবদার অল্প কিছু লোক নিয়ে আপনি আমার জানাজার ব্যবস্থা করে দিবেন। তিন নাম্বার আপনি আমাকে রাতের আধারে বন্ধ করে দাফন করে দিবেন। তুমি কি হয়েছে, তোমার কি হয়েছে বলো? বলে ও গালি কিছুই হয় না, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার আমার আচরণের দ্বারা কোনো কষ্ট পাইলে মাফ করে দিবেন। যুবক ভাই আমার ভালো করে শোনো, পর্দার আমার মা বোনরা যারা আছেন ভালো করে শুনেন। ও মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী সরকারে দোয়া আলাম রাহমাতান লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করেছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফাতেমা আলী কোথায়? বলো বলো আলী কোথায়? ফাতেমা বলে আব্বা জান আপনার জামাই সামান্য কিছু কথা কাটাকাটির মাধ্যমে মন খারাপ করে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবীর চক্ষু দুইটা লাল হয়ে যায়। আল্লাহর নবী ডাক কাউকে সেজদা দেওয়ার জন্য বলা হইতো, কাউকে সেজদা দেওয়ার জন্য অনুমতি দিত, তাহলে প্রত্যেক মহিলাকে তার স্বামীর কদমে সেজদা দেওয়ার জন্য বলতো। ও আম্মা জান ভালো করে শুনেন মা, ফাতেমা ডাক দিয়ে বলে প্রাণের
শেষ আমি আমার আমি দুনিয়ার থেকে বিদায় নিব, আপনি আমার জানাজার কারো এলান করবেন না, আমার যখন মৃত্যু হয়ে যাবে রাতের আধারে অন্ধকারে আপনি দাফন করে দিবেন। নবীর মেয়ে নবীর কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় মলিন। এমন সময় হযরতে আল্লাহু আকবার আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিম গুরুর সামনে হাজির হয়ে যায়। আবু যর গফারী ডাক দিয়ে কয়, আলী দরজা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আবু যর, এখন আমার ঘরের সামনে কেন আসলা? আবু যর ডাক দিয়ে বলে, আলী রে, ফাতেমা দুনিয়া নাই, আমি যাই যাই গোর খরচ করার জন্য যাই। আলী ডাক দিয়ে বলে, রে আবু যর, ফাতেমা দুনিয়া নেই তুমি কিভাবে জানলা? আমি তো কোনো এলান করি নাই, কারো কাছে সংবাদ পৌঁছাই নাই, কিভাবে তুমি জেনেছো? আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী, আমি আবু যরকে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে ডাক দিয়ে কয়, আরে আবু যর, আমার কলিজার টুকরা দুনিয়ায় নাই, যাও যাও আমার আলীর কাছে হেল্প করো, আমার কলিজার টুকরার দাফন কাফনের ব্যবস্থা করো। আলী, টেনশন নিও না, আমি আবু যর জান্নাতুল বাকিতে যে গোর কবরস্থান খরণ করে আমি আসতেছি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খরণ কইরা কৌতূহল জাগলো নবীর কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা, যাকে নবী এত ভালোবাসতেন এত মহব্বত করতেন, নবীর কলিজার টুকরা কি অন্ধকার কবরে কেমনে রাখবো, দেখি অন্ধকার কবরটা কেমন। আবু যর গিফারী নিজে অন্ধকার কবর নিয়ে গেলেন, কবরকে ডাক দিয়ে বলে, কবর, আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানোস? বলে, আজকে তোর ভিতরে হযরত হাসান হুসাইনের আম্মাকে তোর ভিতরে রাখবো। সাবধান, ফাতেমাকে কষ্ট দিস না, হাসান হুসাইনের আম্মাকে কষ্ট দিবি না। আবার ডাক দিয়ে বলে, রে কবর, আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানো? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর ভিতরে রাখবো। সাবধান সাবধান, কবর আলীকে আলীর স্ত্রীকে কষ্ট দিবি না। আবার ডাক দিয়ে বলে, কবর, আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানো? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বলে, সমস্ত জান্নাতি নারীদের সর্দার সর্দারিনী ফাতেমাকে তোর ভিতরে রাখবো, সাবধান কবর, ফাতেমাকে কষ্ট দিবা না। আবার ডাক দিয়ে বলে, কবর, আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানো? এরে কবর, মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে তোর ভিতরে রাখবো, সাবধান সাবধান কবর, ফাতেমাকে কষ্ট দিস না, কষ্ট দিস না। এ যুবক ভাই, ভালো করে শোনো, এমন সময় কবরে আসা, কবরের 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 যে জবান আল্লাহ তাআলা খুইলা দেয়, আল্লাহ তাআলা কবরের জবান খুইলা দেয়। কবর ডাক দিয়া কয়, এরে আবু যর, আমি হাসান হুসেনের আম্মাকে চিনি না, আমি নবীর আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি নবীর কলিজার টুকরা নয়নের মনি ফাতেমাকে চিনি না, আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, আমি চিনি যার ভিতরে আমল সালেহ থাকবে, যার ভিতরে ঈমান থাকবে, তার জন্য আমি কবরটা জান্নাতি বাগান হয়ে যাব। আর যার ভিতরে আমল সালেহ থাকবে না, যার ভিতরে নেক আমল থাকবে না, যার ভিতরে ঈমান নামক দৌলত থাকবে না, আমি কবরে মন জোরে চাপ লাগায় দিব, আমি কবর এমন জোরে চাপ লাগায় দিব, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। ও পর্দার আম্মা জান, ভালো করে শুনুন মা, ওই অন্ধকার কবরে কিন্তু সকলের যাওয়া লাগবে। যদি স্বামীকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন মা, স্বামীর যদি অনুগত করে স্বামীর হক আদায় করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন মা, এর পর্দার আম্মা জান, আমার হক আমার রবের হক যদি আদায় করতে পারো, রবের শরীয়ত অনুযায়ী যদি জীবন যাপন কাটে করতে পারো, বলে কবরের জগতে যখন রাখবা, নবী কয়, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতি বাগান বানায় দিবে, কারো জন্য কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বানায় দিবে। এই জন্য মা, লম্বা চুর আলোচনা করার মতো সুযোগ নাই, ক্লান্ত শরীর নিয়ে আমি আপনাদের মাঝে চইলা আসলাম। ও যুবক ভাই, দূর বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি,
অল্প কিছু কথা বলেই বিদায় নিব, যোগ্যতা বলতে আমার কিছু নাই, আমি বড় আলেমও না, আমার ভিতরে এলেমও নাই আমলও নাই, বাকি দিলের কান্টাস লাগাই দিই, হয়তো এই কথার ভিতরে যদি আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। ও মা ভালো করে শুনেন, আজকের এই মজমাটা বড় দামি মজমা, মা এই মজমা থেকে তওবা করে বিদায় নিব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়বো না, পর্দার বেখরা পর্দার বেপর্দায় চলবো না, স্বামীর হক নষ্ট করবো না, স্বামীকে অখুশি করবো না, যদি এভাবে জীবন যাপন কাটাইতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে। শুধু তাই না রে মা, আল্লাহর নবী সরকার তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যদি কোন মহিলার পক্ষে যদি তার স্বামী সাক্ষী দেয়, আয় আল্লাহ আমি আমার বিবির প্রতি বড় খুশি, আয় আল্লাহ তুমি আমার বিবির প্রতি খুশি হয়ে যাও, আল্লাহ তাআলা ওই মহিলার আর কোনো বিচার করবেন না, যদি মহিলা আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় জীবন যাপন করে তাহলে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। মা যদি সুখে থাকো দুঃখে থাকো আর সরব সব সময় শুকরিয়া আদায় করবা, স্বামীর উপরে নারাজ হইবা না, কারণ আল্লাহ তাআলা সুখের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করেন। যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকে, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল থাকে, আল্লাহ তাআলা ওই ঘরটাকে জান্নাতি বাগান বানায় দেয়। মা বোঝার জন্য একটু বলতেছি, খেয়াল করে শুনবেন, নবীর কলিজার টুকরা নয় নরমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, ওগো প্রাণের স্বামী আমার, আমার এই প্রাণ আর খেতে মনে চায়, আমি অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, বাজারে চুইলা যায়, কাজ করতে কাজ খুঁজে কোনো কাজ পায় না, আবার পরের দিন বাজারে যায়, কাজ খুঁজে কোনো কাজ পায় না, আবার পরের দিন বাজারে যায়, কাজ খুঁজে কোনো কাজ পায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিন কাজ করে কিছু সামান্য কিছু উপার্জন চাই দিয়া একটা আনার কিনা ঘরের দিকে যখন রওনা করলেন, এমন সময় পথের ভিতরে এক ভিক্ষুক এক সায়েল, এক সায়েল বলে, আলী আমি আনার খাই নাই, আমার বড় মন চাই একটু আনার খেতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটাকে কাটিয়া অর্ধেক কইরা ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন, আর অর্ধেক ফাতেমার জন্য যখন নিয়ে রওনা করলেন, এমন সময় আবার ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী এক আনার তো অর্ধেক দিলা তৃপ্তি পাই নাই, আর অর্ধেক যদি দিয়া দিতে একটু তৃপ্তি সহকারে খাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক আনারও যখন ভিক্ষুককে দিয়ে দিলেন, মা পর্দায় মা ভালো করে শোনো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিক্ষুককে একটা আনার দিয়া শূন্য হাত কানিয়া যখন ঘরে চইলা যায়, ঘরের দরজার সামনে দাঁড়ায়া মুখটা মলিন করে দাঁড়ায় রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, কি হয়েছে, কেন করে প্রবেশ করেন না, কি কারণে করে প্রবেশ করেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ফাতেমা কিভাবে করে প্রবেশ করব, তুমি নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা, নবী যিনি জীবনে তোমাকে কোনোদিন কষ্ট দেয় না, কিন্তু এমন একজনের সাথে বিবাহ হয়েছে দুই বেলা দুমুঠো খানা তোমাকে খাওয়াইবে, তা সেই যোগ্যতা তার নাই। ও ফাতেমা আনার খেতে মনে চেয়েছিল, আনার তোমার জন্য আসতে আনতে পারে নাই, আজকের ঘটনা আনার তোমার জন্য কিনেছিলাম, ভিক্ষুকে যখন সায়েল করেছে আমি ভিক্ষুককে দিয়া দিলাম, এই জন্য তোমার জন্য আনার আনতে পারে নাই, এই জন্য মুখটা মলিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, মুখে যদি হাসি থাকে ঘরে প্রবেশ করতে পারবেন, আর যদি মুখে হাসি না থাকে ঘরে প্রবেশ করতে পারবেন না, তার মানে আপনার মুখটা যদি মলিন থাকে তাহলে আমার ঘরে জায়গা হবে না, আপনি মুখটা মলিন করে রাখবেন আর আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আনার আনেন না, তাতে কি হয়েছে, হাসি দেন তারপরে ঘরে প্রবেশ করেন। ও মা এটা হলো নবীর মেয়ের আখলাক, আর ও নবীর মেয়ের সাথে যদি জান্নাতে যেতে চাও, স্বামীর আজকে ধন সম্পদ আছে একদিন নাও থাকতে পারে, আজকে তুই
টাকা ইনকাম কালকে নাও থাকতে পারে, আজকে আসে কালকে নাও থাকতে পারে। এই জন্য মা স্বামীর উপরে নারাজ হওয়া যাবে না। স্বামীর সুখে আমার সুখ, স্বামীর দুঃখে আমার দুঃখ। যদি স্বামীর সুখে যদি সুখ হওয়া যায়, স্বামীর দুঃখে যদি দুঃখী হওয়া যায়, তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বিবি রহিমার মতো কালকে আমাদের ময়দানে তোমাকে জান্নাতে আল্লাহ কবুল কইরা নিবে। এই জন্য পর্দার আমার মা যারা আছো, দিলের কান্টা লাগা দাও, কোনদিন স্বামীকে কষ্ট দিবা না, স্বামীকে আঘাত দিয়ে কথা বলবা না, স্বামীকে হিট করে কোনো কথা বলবা না, বিনয় হয়ে যাও, বিনয় হয়ে যাও। ও মা কেমনে বুঝাইলে বুঝবেন রে মা, আমার নবীর নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পদের কোনো অভাব নাই, নবীর সাথে যখন বিবাহ হয় নবীর বয়স 25 বছর, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, নবীর সাথে যখন বিবাহ হয় 40 মন স্বর্ণ নিয়ে নবীর সাথে বিবাহ করে। শুধু তাই না, মক্কার ভিতরে 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, নবীকে ডাক দিয়ে কই প্রাণের স্বামী আমার, আমার যত সম্পদ আছে আমি খাদিজা আপনার কদমে রেখা দিলাম, ইচ্ছা করলে আপনি নিজের জন্য খরচ করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি এগুলোকে আল্লাহর রাহে ব্যয় করে দিতে পারেন। নবী আমার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। ও পর্দার আম্মা জান ভালো করে শুনেন, সব সম্পদগুলো ব্যয় করে দিয়েছে, এমন কি নবীর কোনটা বর্জিত কোন সম্পদ নাই। একদিন মায়ার নবী রহমাতাল লিল আলামিন তাকায় দেখে খাদিজার কাপড়টা ছিঁড়ে গিয়েছে, সেলাই করবে এমন কোন পজিশন নাই, বলে ছিঁড়তে ছিঁড়তে সেলাই করতে করতে পট্টি লাগাইতে লাগাইতে আর কোন জায়গা নাই যে ওই জায়গায় পট্টি দিবে। নবীর দুইটা বে চোখ বেয়ে বেঅশ্রু ঝরতেছে, নবী খাদিজার হাতটা ধইরা কয় খাদিজা 40 মন স্বর্ণ নিয়ে তুমি আমার সাথে বিবাহ বসলা, সম্পদের কোনো অভাব নাই, পোশাকটা ছিঁড়ে গেছে, জামাটা ছিঁড়ে গেছে, একটা বার তো বললা না। খাদিজা চোখের পানি ছাইরা যাক দিয়ে বলে রহমাতাল লিল আলামিন, ও আল্লাহর নবী আমি জানি আপনি দ্বীনের কাজে ব্যস্ত, আপনি কোনো উপার্জন করেন না, আপনি তো তাওহীদের দাওয়াতে ব্যস্ত। মায়ের নবী আমি যদি আপনার কাছে পোশাকের আবদার করি, আপনি যদি দিতে না পারেন আপনার কাছে কষ্ট লাগবে, এই জন্য আমি খাদিজা পোশাককে সেলাই কইরা 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 পড়ি, আমার কোনো আফসোস নাই, কারণ হইল আমার ঘরে রহমাতাল লিল আলামিন, আমি নবীকে পাইছি, এর থেকে বড় চাওয়া পাওয়া আমার আর কিছু নাই। ও পর্দার আম্মা জান যদি এরকম খাদিজার মতো গুণে গুণান্বিত হইতে পারো কত লাভ। বলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যখন গার হেরার ভিতরে ধ্যান করতেন, এক নয় তিন দুই নয় তিন তিনটা বছর আমার নবী গার হেরার ভিতরে ধ্যান করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দনির দুলালি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গার হেরা বলে 1.5 কিলোমিটার লম্বা পাহাড়, বলে এই পাহাড় বায়া বায়া নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। বর্তমান হাজী সাহেবরা গারে গারে হেরার ভিতরে উঠে, কিন্তু 5-6 জায়গায় জিরান নিয়ে বিশ্রাম কইরা কইরা পানি পান কইরা উঠতে হয়, বড় কষ্ট হয়। কিন্তু মহিলা মানুষ আম্মা জান খাদিজা ওই পাগারে হেরা বায়া বায়া আমার নবীর জন্য রাতের আধারে বন্ধ করে খাবার নিয়ে যাইতো। আমার নবী আল্লাহ খাদিজার প্রতি বড় খুশি, শুধু তাই না, আমার নবী খুশি বিদায় স্বয়ং আল্লাহ তাআলাও খুশি। আল্লাহ তাআলা একদিন জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল যা যা আমার বন্ধুর কাছে যা সালাম দে, ও জিব্রাইল আমার বন্ধুকে যা বল। আল্লাহ তাআলা খাদিজার উপরে খুশি, আল্লাহর তরফ থেকে খাদিজার জন্য সালাম, আল্লাহু আকবার। ও যুবক ভাই, ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, এমন এক মুহূর্তে নবীর কোলে নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়ে, কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা একটা ডুগদর দিয়ে কয় আব্বা জান আম্মা কেমন যেন করতেছে। নবী পাগল পারা হয়া খাদিজাকে এসে দেখে অসুস্থ, নবী খাদিজার মাথাটাকে কোলের উপরে এরকম শোয়ায়া আম্মা জান খাদিজার চেহারার দিকে তাকায় আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাদিজা কি হয়েছে। নবীর প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি দিয়ে কান্না করতেছিলেন, হঠাৎ করে আমার নবী তাকায় দেখে খাদিজা হাসতেছে। নবী আমার ডাক দিয়ে কয় খাদিজা কেন হাসতেছো, কিসের জন্য? খাদিজা ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী
আমি হাসতেছি, কারণ হইল আমার শেষ সময়টা রাহমাতাল লিল আলামিনের কোলের উপরে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার শেষ সময়টা এমন হয়েছে যে আমি রাহমাতাল লিল আলামিনের কোলের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আল্লাহ তুমি আমাকে আযাব দিও না। আবার দেখি খাদিজার চোখ থেকে অশ্রু ঝরতেছে, নবীর কো নবীর নবীর প্রথম বিবি খাদিজা কান্না করতেছে, নবী আমার ডাক দিয়ে কয় খাদিজা মাত্রই দেখলাম হাসতেছেন, আপনি বললেন আমার কোলের উপরে মাথা রেখে এই জন্য আপনি আনন্দিত, এই জন্য হাসতেছেন, এখন কেন কান্না করেন? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার ভয় হয়, আমি এই জন্য আমি কান্না করি। নবী ডাক দিয়ে বলে, খাদিজা কিসের ভয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অন্ধকার কবরে যখন ডাকবে আমি কেমনে একা একা অন্ধকার কবরে কাটাইব, এই অন্ধকার কবরের ভয় আমাকে কাঁদায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা যদি নারাজ হয় আমাকে জাহান্নামে দিয়ে দেয়, আমি কেমনে জাহান্নামে থাকবো, এই ভয়তে আমি কান্না করি। অথচ নবীর জন্য তার সম্পদ গুলো নবীর কদমে দিয়ে দিলেন, শুধু তাই না, নবীর জন্য জীবন কুরবান করে দিলেন, নবীর জন্য আরামায়েশ ছাইরা দিলেন, এবং কি স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানাইলেন। ওই খাদিজা জাহান্নামের ভয়ে কান্না করে, রাহমাতাল লিল আলামিন হাতটা দুইরা বলে, ও আল্লাহর নবী, আমি খাদিজা আপনার কাছে কিছু আবদার করতে চাই। নবী ডাক দিয়ে বলে, খাদিজা বল বল কিসের আবদার? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার এক নম্বর আবদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমাকে যখন গোসল করাইবে আমাকে তুমি আর কোনো কাপড় দিয়ে আপনার কাপড়ের কাপড় দিবেন না, যেই জামাটা আপনি পরনে থাকবেন, যেই জামার ভিতরে আপনার গায়ের ঘামটা লেগে থাকবে ওই জামাটা আমাকে পড়ায়া কাপড়ের কাপড় বানায়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যখন আমাকে অন্ধকার কবরে নামবে আনাইয়া রাখবে, আপনি আমার কবরের ভিতরে আগে নাইমা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে রাইখা।